বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। সোমবার সকাল সোয়া ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পরিচালক। বয়স হয়েছিল ৯১ বছর। গত বেশ কয়েকদিন ধরে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। মাঝখানে আশার আলো দেখা গিয়েছিল কিছুটা, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, কিন্তু পরে আবার অবস্থার অবনতি হয় এবং শেষমেশ শেষ রক্ষা হলো না। চলে গেলেন চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্র। যুগের পর যুগ ধরে উপহার দিয়ে গেছেন কত স্মরণীয় ছবি, একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কার, ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে। সেসব রেখেই চিরবিদায় নিলেন কিংবদন্তি পরিচালক।